ব্যাপক করেন কখনো থেকে ব্যাপক করেন আমাদের কোন জায়গাটা ট্রুলি অনেস্ট আমরা খুব একটা ভালো ব্যাটিং করিনি প্রথম গেমেও করিনি সেকেন্ড গেমেও আমার মনে হয় না আমরা খুব একটা ভালো ব্যাটিং করেছি এক্সেপ্ট সাকিব ভাই ছাড়া আমার মনে হয় যে কন্ডিশনে আমরা খেলতেছিলাম ব্যাটিং সহায়কই ছিল ক্রিকেট আমরা যদি একটু ব্যাটসম্যানরা ভালো উপর থেকে যেমন আমি বিজয় ভাই বা মুনিম যেদিন খেলেছে তারা যদি রোলটা পালন করতে পারতাম তাহলে হয়তো বা পিছনে ব্যাটসম্যানরা আরও মন খুলে খেলতে পারতো আমার মনে হয় আমাদের দু তিনটা ইনিংসে ব্যাট থাকার কারণে হয়তো বা জিনিসটা এভাবে ক্যাচ আপ হতে পারেনি তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে যদি বলি আজকের ম্যাচে আমি মানে আমাদের বোলিংটা একটু যেটা বললাম যে এক্সিকিউশনে একটু সমস্যা ছিল হয়তো সব বলার এক্সিকিউশন করতে পারেনি এবং ওদেরও ক্রেডিট দিতে হবে যে ওয়েতে ওরা ব্যাটিং করছে পুরান এবং মায়াস খুব ভালো ভালো বলও ওরা মেরে দিয়েছে তো এই জিনিসটা ওদের প্লাস পয়েন্ট যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে যেটা আমরা খেলতে পারি না তো আমার মনে হয় এই জিনিসটা অনেক সময় কাজ করে বলারের মাথায় যে তারা তো একটু 19-20 হলেই মেরে দিতে পারে তো এই জিনিসটা মনে হয় বলাদের ইয়া হয়েছে আমি একশো দুই জিনিস জানতে চাই সেটা চাকরি বলছিলেন যে নিকোলাস পুরার এবং কায়াল মায়ার্স তারা ভালো ভালো বলে বাউন্ডারি মেরেছে তো ওরা বাওয়াল ভালো ভালো বলে বাউন্ডারি মারে আমরা ওই জায়গাটাতে কেন পিছিয়ে আছি বা মারতে পারি না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ অক্টোবরে চার মাসের মতো সময় আছে তার আগে হয়তো আপনারা আরও 9টা টি-20 ম্যাচ খেলবেন টপ মোস্ট টিমগুলো চেতে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা তাদের তুলনায় আসলে মায়ার্সের কথা জিতি তারা জেনেটিক্যালি অনেক পাওয়ারফুল যেটা আমি না বা আমাদের টিমে কেউই নেই তারা যে কোনো সময় চাইলে এই বড় গ্রাউন্ডের উপর দিয়ে মেরে দিতে পারে ছয় মারতে পারে যেটা আমরা বা আমাদের টিমে অনেকেরই ক্যাপাবল নাই জিনিসটা করার আমরা অলওয়েজ ব্যাটিংয়ের সময় চিন্তা করি চার মারার জন্য বাট আপনি দেখবেন আমাদের গেমে কিন্তু ম্যাক্সিমাম চারই বেশি হয় যেটা ওদের তুলনায় ওরা ছয় বেশি মারে তো এই যে ডিফারেন্স সব সময় থাকে আরেকটা জিনিস বললেন যে ভালো ভালো টিমগুলোর থেকে আমি অনেকখানি পিছনে এখন বিশেষ করে টি-20 গেমে আমাদের অনেক জায়গায় কাজ করা আছে বিশেষ করে যেটা বললাম যে আমরা এমনিতে পাওয়ারফুল ক্রিকেট খেলতে পারি না এবং টি-20 অনেকে বলে স্কিলের খেলা অনেকে বলে আপনার টেকনিক ট্যাকটিকের খেলা কিন্তু আমার কাছে মনে হয় কিছু কিছু সময় পাওয়ার হিটিংটাও খুব দরকার করে তো আমার মনে হয় এই জিনিসটাতে আমরা অনেকখানি পিছনে এবং ওয়ার্ল্ড কাপে যেখানে খেলবো সেখানে আসলে মাঠ অনেক বড় থাকে তো এই জিনিসটা আমাদের ভোগাবে এবং আমরা যত তাড়াতাড়ি পারবো এখান থেকে যত প্র্যাকটিস করবো গেম খেলবো এখান থেকে যদি ডেভেলপ করতে পারি তাহলে আমাদের একটা ভালো কনফিডেন্স নিয়ে যেতে পারবো ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন তো ডেফিনেটলি একটা বড় ডিসিশন নিয়েছেন বা ওই ক্রুশিয়াল সিচুয়েশনে তিনি মাঠ চালান তিনি ভালো হয়তো বুঝেছেন যে আসলে কোন ডিসিশনটা বেটার হয় বাট কিছু ক্ষেত্রে কি আমরা অনেকটা রিলিজিয়নের মতো এটাকে অ্যাপ্লাই করছি কিনা যে আসলে একজন লেফটি ব্যাটসম্যান থাকলে লেফটি বোলার আনা যাবে না রাইটি ব্যাটসম্যান থাকলে মোসাদ্দেক ভালো করছিল তাকে আনা যাবে না এই ব্যাপারগুলো কি একটু বেশি টিমের মধ্যে চলে আসছে কিনা সাকিব তো চ্যাম্পিয়ন বোলার সামটাইমস ইট সিমস যে লেফটি ব্যাটসম্যান থাকলে ক্রিজে যদি অ্যালাইভ থাকে সাকিব ইজ আ ডেড বোলার মানে ব্যাপারটা অনেকটা এরকম মনে হচ্ছে বা রাইটি যে বোলার সে আসলে বল করতে পারবে তখনই যখন হচ্ছে লেফটি ব্যাটসম্যান থাকবে এই ব্যাপারগুলো অ্যাজ আ ব্যাটসম্যান আপনি কিভাবে দেখেন না দুই দিক দিয়ে করানো যায় যদি রাইটি সময় ব্যাটসম্যান রাইটি বলারও বল করে সমস্যা হয় না বাট আমি আগেও বললাম যে ডিসিশনটা সম্পূর্ণ ক্যাপ্টেনের যদি আজকে এই ডিসিশনটা ভালোর দিকে যেত হয়তো বা এই প্রশ্নটা আসতো না বাট দেখেন মাঠ তো আমি চালাবো না বা আর 10টা প্লেয়ার চালাবো না ক্যাপ্টেন চালাবে তো আমাদের এক্সপেক্ট করা উচিত ওনার যে ডিসিশনটা সেটা ফলো করা